Yes, this one. Yeah, next time. Yeah. Who's this? What is that? उसकी कुछ कर सकते हैं क्या? कुछ उसमें डाल सकते हैं उधर क्या? इसमें डाल सकते हैं? Yeah, we people give up for it, no problem. So, अभी जाने अनेक मानुष इटे देखते से ना है तो पहले हमारे वीडियो गुलो देख बे एवं आपना दे जो दी कोनो कमेंट था कि अवश्य ही जरा जरा ये वीडियो टा देख बे अवश्य कमेंट कर बे जो दी आपना अल्बिनिया शंपो के जानते चान एवं इखाने रेसिडेंस परमिट था कि आपने की बेनिफिट गुलो पावे সে সম্পর্কেও আপনি চাইলে আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে প্রপার ইনফরমেশন দিয়ে যাব। আমাকে যেহেতু অবশ্যই অনেকে চিনেন টিকটকে, ফেসবুকে এবং ইউটিউবে, অনেক দিন যাবত আমি ইউজ করতেছি, যদিও বাংলাদেশের মানুষ অতটা চিনে না, বাট দুবাইতে বিশেষ করে যারা আছেন তারা আমাকে, সেখান থেকে অনেক মানুষই আছে যা আমাকে ভালোভাবে চিনে। সো আসলে এখানকার রেসিডেন্সে অনেক বেনিফিট আছে, যে জিনিসটা আমি পাওয়ার পরে বুঝতে পারবো। সো ফার্স্ট নিজেকে দিয়ে প্রুভ করতেছি এখানকার রেসিডেন্সি থাকলে কী কী বেডগুলো আমি ইউজ করতে পারবো একজন একটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি হিসেবে। যদিও আলবেনিয়া কিন্তু সেনজন কান্ট্রির অন্তর্ভুক্ত নয়, এটা পড়েছে ভলকানে। সো ভলকান কান্ট্রি হিসেবে আপনি রেসিডেন্সি পাওয়ার পর খুব ইজিলি সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো আপনি খুব সহজে যেতে পারবেন। এবং যখন আপনি এখানকার আপনি মান্থলি ট্যাক্স পে করতে হবে, আপনি যখন এখানকার রেসিডেন্সি হবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ম্যান্ডেটরি প্রতি মাসে ট্যাক্স পে করতে হবে, তাতে আপনি জব করেন বা না করেন আপনাকে ট্যাক্স পে করতেই হবে। এবং সেক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন, ট্যাক্স পে করলে আপনি রেগুলারলি এখানকার যে ট্রিটমেন্ট এগুলো ফ্রি এবং পাশাপাশি আর অন্যান্য বেনিফিট। সো ফার্স্ট টাইম আপনি যখন এখানে আসবেন এখানে আপনাকে ওয়ান ইয়ার রেসিডেন্সি নিতে হবে, এবং আপনি যদি ঠিক মতো রেসিডেন্স ট্যাক্স পে করেন তারপর আপনাকে ফাইভ ইয়ার্সের রেসিডেন্সি দেবে। এখানে বিজনেস অপরচুনিটি বলতে গেলে ভালো, যারা বিজনেস করতে চান তারা এখানে ইনভেস্ট করতে পারেন, আর যারা জবের উদ্দেশ্যে আসবেন আমি মনে করি না যে এখানে খুব একটা ভালো হবে, কারণ এখানকার মানুষই অলরেডি জব খুঁজে থাকে এবং বলতে গেলে সব ধরনের মানুষই আছে এখানে। আমি নিজেই দেখেছি অনেকে রাস্তায় বাসা থেকে, যেমন আমাদের দেশে ভিলেজ মার্কেট আছে সেই ধরনের মার্কেটে রাস্তায় আপনার ফ্রুটস, অ্যাপেল, এখানে ফ্রুটের দামটা অনেক কম কারণ এখানে আপেল, আঙ্গুর বলতে পারেন ট্রফিক ট্রফিক্যাল ফুড। সো এখানে প্রত্যেক বাড়িতেই আপেল, কমলালেবু, আপনি অরেঞ্জ পাবেন। সো আমি অলরেডি দুইটা ভিডিও পাবলিশ করেছি, আর অনেক ভিডিও পাবলিশ করবো। সো আপনাদের যদি কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা আলবেনিয়াতে আসতে চান আসার আগে অবশ্যই যে সমস্ত জিনিসগুলো আপনাদের প্রয়োজন বা ইনফরমেশন আমার কাছ থেকে পাবেন। অনেক বাংলাদেশি এখানে এসেছে এবং বাট দুঃখের বিষয় সেটা নাই বললাম, এবং খুব কম মানুষই রেসিডেন্সি নিয়েছে। আমি আসলে ফার্স্ট আসার পর দিনই রেসিডেন্সি অ্যাপ্লাই করেছি, কেননা যারা ইউরোপে যাচ্ছেন আমি মনে করি তাদের এখান থেকে সাধারণত মানুষ বাই রোডে যেয়ে থাকে, বাট এখানকার রেসিডেন্স থাকলে আপনাকে সেই সব জিনিস করতে হবে না, অনেকগুলো বেনিফিট আছে আপনারা এখানে পাবেন। যদিও এটা সেনজেন কান্ট্রি না, সেক্ষেত্রে কিছু বেনিফিট কমই হয়ে থাকবে, বাট তারপরেও একটা ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে আপনি অনেক ধরনের বেনিফিট এখান থেকে পেয়ে থাকবেন। সো খুব শীঘ্রই আমি আমার রেসিডেন্সি হয়ে যাবে আশা করি, এবং তারপরে আপনাদেরকে আরও অনেক ইনফরমেশন দিতে পারবো, কারণ ফার্স্ট নিজেকে দিয়ে প্রুভ করতেছি কী কী বেনিফিটগুলো আসলে অ্যাকচুয়ালি আপনি এখান থেকে পাবেন। সো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা যদি আপনারা দেখে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ফিউচারে আমি আপনাদেরকে আরও অনেক ইনফরমেশন দেবো। সে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখন থেকে আমি প্রায় ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকবো, প্লাস ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ম্যাজিক ইকবাল, ইফ ইউ সার্চ ম্যাজিক ইকবাল অর ম্যাজিশিয়ান ইকবাল ইউ ক্যান ফাইন্ড মি ইন ইউটিউব, সরি ফেসবুক। অ্যান্ড মাই ইনস্টাগ্রাম আইডি অলসো সেম ম্যাজিক ইকবাল, অফকোর্স টিকটক, টিকটকও সেম ম্যাজিক ইকবাল। সো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভ ভিডিওটি দেখার জন্য, এবং প্লিজ আরও কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।